রাজ্যে ক্রমবর্ধমান নারী গঠিত অপরাধ দমনে ব্যর্থ বিজেপির সরকার অভিযোগ তুলেছে মহিলা কংগ্রেস। শুক্রবার বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে মহিলা কংগ্রেসের উদ্যোগ আগরতলা পুলিশ হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। একই সঙ্গে আজ ডেপুটেশনে মিলিত হয় পুলিশ মহানির্দেশকের সাথে। এদিন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী জানান, রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের পাশাপাশি ড্রাগসের রমরমা বেড়ে গেছে। সরকার এই সমস্ত ব্যাপারে সম্পূর্ণ উদাসীন ভূমিকা গ্রহণ করে চলেছে। অবিলম্বে যদি পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে অভিযানে না নামে তাহলে আগামী 15 দিনের মধ্যে রাজ্যব্যাপী দুর্বার আন্দোলন সংঘটিত করা হবে। মহিলা কংগ্রেস সভানেত্রী আরো জানান, পুলিশ মহানির্দেশক সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছে। পাশাপাশি মহিলাদের কাছে সংক্রান্ত কোন তথ্য থাকলে পুলিশকে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে। মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ক্রমাগত নারী নির্যাতন তথা ড্রাগ পেডলারদের জন্য সঠিক পদক্ষেপ নিয়ে উপযুক্ত শাস্তি প্রদানের জন্যই আমরা আজকে মিলিত হয়েছি এবং ডিজি সাহেবের সঙ্গে দেখা করে সমস্ত কিছু জানিয়েছি। কোথায় কী হচ্ছে যা ইনফরমেশন আমাদের কাছে ছিল সেটাও বলেছি এবং অতি সত্তরই যেন ওনারা এগুলির অ্যাকশান নেয়। তো আমাদেরকেও এসুরেন্স দিয়েছে যে আমরা এগোচ্ছি সঠিক পথে এবং যদি কোনো ইনফরমেশন আমাদের থাকে ওনাদেরকে জানাতাম, ওনারা সেইভাবে পদক্ষেপ নেবেন। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।